আমার হাইট হচ্ছে 5'11", আই এম 5'11", এন্ড আমি দেখাতে বলবো, দেখো দুটো পাই কিন্তু আমার ফ্ল্যাট ফিট, দুটো পাই এদিকেও পা ফ্ল্যাট ফিট আর এইদিকেও কিন্তু পা ফ্ল্যাট ফিট। মেন যে সিটটাই, মেন সিটটাকে আমি উল্টাচ্ছি। এখানে দেখো নব রয়েছে, এটাকে আমি এইখানে সেট করি, আগে সেট করা ছিল হচ্ছে এটা, এবারে সেট করলাম আমি এটা এখানে, এইখান থেকে খুলে আবার এটাকে এখানে সেট করে দিলাম। এই হচ্ছে আমার ফ্ল্যাট ফিট পা, আর এই দিকেও কিন্তু আমার ফ্ল্যাট ফিট পা। ব্রেকিং বাইট, ব্রেকিং বাইট, ব্রেকিং বাইট, হ্যাঁ বেশ ভালো, বেশ ভালো, ঘুরিয়ে নাও, টার্নিং রেডিয়াস ঘুরিয়ে, সর্বনাশ, কি টার্নিং রেডিয়াস করেছে ভাই। সেকেন্ড গিয়ার, থার্ড, ও 100, 105, 7। অ্যাডভেঞ্চার ট্যুরার, এই অ্যাডভেঞ্চার ট্যুরার জিনিসটা এমন একটা জিনিস, এই অ্যাডভেঞ্চার ট্যুরার নাম শুনলেই না আমার না কেমন একটা নেশা নেশা লাগে। এবারে নেশা মানে সেটা ট্যুরিংয়ের নেশা, অফরোডিং করার নেশা, অ্যাডভেঞ্চার করার নেশা। তো সেই অ্যাডভেঞ্চার ট্যুরার আমার যেহেতু প্রিয়, তার জন্য তোমাদের সকলের প্রিয় দ্য অল নিউ মাইটি হিমালয়ান 450 নিয়ে আমি চলে এসেছি। আমার পেছনে হচ্ছে হিমালয়ান 450। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ও ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। বেশি কথা বাড়াবো না, আমি খুব একটা বেশি ভালো রিভিউয়ার যেহেতু নই, যার জন্য টুকটাক অ্যাস্থেটিক্যালি দেখতে ওভারঅল ওয়াকারাউন্ড হিসাবে যতটুকুনি আমার মনে হচ্ছে আমি তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে হিমালয়ান 450, এটা হচ্ছে দেখো লেখাই রয়েছে পেট্রোল ট্যাঙ্কের ওপরে, E20 মডেল পেট্রোল ভার্সন হিমালয়ান 450 ফ্রম রয়্যাল এনফিল্ড। আর ককপিটটা দেখতে খানিকটা এরকম, যদি আমি চাবিটা অন করি দেখো হিমালয়ান লেখাটা আসছে, অ্যান্ড আফটার দ্যাট ইয়েস, যদিও এখন একটু হালকা অন্ধকার হয়ে গেছে বলে ব্ল্যাক স্ক্রিন হয়ে গেছে, না হলে এই স্ক্রিনটা কিন্তু সাদা এবং ব্ল্যাক এই দুটো কালারই কিন্তু কনভার্ট হয়ে যায়। এবারে এখানে দেখো কত সুন্দর সুইচগুলো রয়েছে, সুইচ এখানে, হর্ন এখানে, হচ্ছে এই ছোট্ট যে সুইচটা রয়েছে এই ছোট্ট সুইচটা হচ্ছে টগেল সুইচ, এখানে হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, একদম এইখানে হচ্ছে হ্যাজার্ড, এখানে হচ্ছে মোড বাটন, এটা হয়ে গেল মোড বাটন, আর এই হচ্ছে ছোট্ট একটুখানি মিরর। হাই, হ্যালো, কি খবর? সামনে দিয়ে যদি দেখাই তাহলে দেখো পুরো অল নিউ এলইডি হেডল্যাম্প রয়েছে, এখানে যে ইন্ডিকেটার যেগুলো রয়েছে সেই সমস্ত ইন্ডিকেটার, কিন্তু ইন্ডিকেটারের সুইচ কোথায় গেল, ইন্ডিকেটারের সুইচ, এ দেখো ইন্ডিকেটারের সুইচ যেটা দিলাম, এই ইন্ডিকেটার কিন্তু এলইডি ইন্ডিকেটার। আর টেল ল্যাম্প, এটার কিন্তু টেল ল্যাম্প নেই, এই হিমালয়ান 450-র কিন্তু টেল ল্যাম্প নেই, কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে এই যে লাইটটা, এই লাইটটাকে লক্ষ্য করো, আমি যদি ব্রেক লিভারটা প্রেস করি তাহলে দেখো এটা জ্বলে যাচ্ছে, তার মানে এটাই টেল ল্যাম্পের কাজ করবে, এটা হচ্ছে একটা খাসিয়ত। এখানে রয়েছে হচ্ছে বাইবারের ব্রেক, এখানে হচ্ছে সোয়া সাসপেনশন, দিস ইজ দ্য বিউটিফুল, মানে দারুণ সাসপেনশন এটা সেট আপটা কিন্তু। আর এখানে হচ্ছে দ্য হার্ট অফ দ্য মেশিন, অ্যান্ড দ্যাট ইজ ইঞ্জিন। ইঞ্জিনের স্পেসিফিকেশন বলতে গেলে ইঞ্জিন হচ্ছে 4-valve লিকুইড কুল ইঞ্জিন, এখানে দেখো রয়্যাল এনফিল্ডের কিন্তু প্রথম লিকুইড কুল ইঞ্জিন দেওয়া হয়েছে, সেটা রেডিয়েটার গ্রিল কিন্তু এখানে রয়েছে, আর 6-speed গিয়ার বক্স রয়েছে স্লিপার অ্যাসিস্ট ক্লাচ দিয়ে। আমার যে হাইট, আমার হাইট হচ্ছে 5'11", আই এম 5'11". এবারে সাইড স্ট্যান্ডে দেওয়া রয়েছে বাইকটাকে, আমি তোমাদেরকে উঠে দেখাচ্ছি, যদিও আই হ্যাভ এ লং লেগ ইউ গাইজ নো, তো তার জন্য আমি এরকমভাবে টুক করে উঠে গেলাম, উঠে গিয়ে বাইকটাকে সোজা করলাম, অ্যান্ড আমি দেখাতে বলবো, দেখো দুটো পাই কিন্তু আমার ফ্ল্যাট ফিট, দুটো পাই এদিকেও পা ফ্ল্যাট ফিট আর এইদিকেও কিন্তু পা ফ্ল্যাট ফিট, কোনো রকম কিন্তু আমার প্রবলেম হয়নি। আর এই যে সিট হাইট যেটা রয়েছে, এই সিট হাইটটা হচ্ছে 825 mm, 825 mm-এর সিট হাইটে 5'11" আমি এটা ফ্ল্যাট ফিট করতে পেরেছি। এবারে আরেকটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি, সুন্দরভাবে যদি দেখো এখানে দেখো সিটের কার্ভিংটা রয়েছে, এই যে কার্ভিংটা, এটা দিয়ে কেন আমি কার্ভিংটা দেখালাম তোমাদেরকে, শো করছি সেটা আমি তোমাদেরকে বলে দেবো। এখান দিয়ে আমি চাবি ঢুকিয়ে এই সিটটাকে আমি খুললাম, খুলে এটাকে সাইডে রাখলাম, এবারে এই মেন যে সিটটা, এই মেন সিটটাকে আমি উল্টাচ্ছি। এখানে দেখো নব রয়েছে, এরকম একটা জিনিস রয়েছে, এটাকে আমি এইখানে সেট করি, আগে সেট করা ছিল হচ্ছে এটা, এবারে সেট করলাম আমি এটা এখানে, এইখান থেকে খুলে আবার এটাকে এখানে সেট করে দিলাম, করে এবার সিটটাকে আমি এখানে
লাগিয়ে দিলাম। কিছুক্ষণ আগে তোমাদেরকে সিটের এই গ্যাপিংটা দেখাচ্ছিলাম, এবারে দেখো এই গ্যাপিংটা কিন্তু কিছুটা হলেও কমেছে। এবারে এই যে সিটের হাইট যেটা রয়েছে, এই সিটের হাইটটা কিন্তু বেড়ে গেছে। বেড়ে কত হয়েছে? 845 mm। এবারে দেখার বিষয় এখানেও আমার ফ্ল্যাট ফিট হয় কিনা 845। এই আমি বাইকে বসলাম আর এই আমি পা দিয়ে সুন্দরভাবে ফ্ল্যাট ফিট করে আমি কিন্তু বাইকে বসে আছি। এই হচ্ছে আমার ফ্ল্যাট ফিট পা, আর এই দিকেও কিন্তু আমার ফ্ল্যাট ফিট পা। আমি কিন্তু কোনোরকমভাবে মিথ্যে বলছি না, এতটাই লম্বা। মানে আইনের হাত আর পাইনের হাত পা নিয়ে কোনো সন্দেহ করতে নেই, দুটোই লম্বা। এবারে বিষয়টা হচ্ছে এই যে হাইটের গল্পটা যেটা তোমাদেরকে দেখালাম, শোরুম থেকে তোমরা যদি বাইকটাকে পারচেস করো, এটা হচ্ছে একদম বেস ভেরিয়েন্ট। শোরুম থেকে পারচেস করার সময় তোমাদেরকে দেবে হচ্ছে 825 mm সিট হাইট, এবং সেটাকে বাড়িয়ে তোমরা অ্যাডজাস্ট করে তোমরা কিন্তু 845 করতে পারবে। যদি শর্টার রাইডার হও, সিটটাকে চেঞ্জ করার একটা অপশান পাবে, সেটা অ্যাক্সেসরিজের মধ্যে পড়ে, আর সেটাতে তখন পাবে হচ্ছে 805। এবার সেটা যখন তুমি আরেকটু যদি উঁচু করতে চাও, সেটা হায়েস্ট উঁচু হবে 825। মানে শর্টার রাইডারদের জন্য 805 হয়ে যাবে, সেটাকে উঁচু যদি করতে চাও তাহলে হয়ে যাবে 825। আর নর্মাল যেটা রয়েছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 825, সেটাকে উঁচু করলে হয়ে যাবে হচ্ছে 845। দ্যাটস ইট। আর এই যে কালার যেটা দেখতে পাচ্ছ, এই হিমালয়ানের, এই হিমালয়ান কাজা ব্রাউন যে কালারটা, আমার কাছে কাইন্ড অফ একটু হোয়াইটিশ হোয়াইটিশই লাগছে, কিন্তু কাইন্ড অফ একদম হালকা একটা ব্রাউনের টিঞ্চ রয়েছে বাইকটার। কলকাতায় অন রোড প্রাইস হচ্ছে 317,706 টাকা। 317,706 টাকা। এই যে প্রাইস যেটা বললাম, এই প্রাইসটা কিন্তু অন রোড প্রাইস বললাম, এটা কিন্তু অফ রোড এক্সোরুম প্রাইস নয়। এরপরে যে টপ এন্ড ভেরিয়েন্ট যেগুলো রয়েছে সেগুলোর প্রাইস কিন্তু বাড়তে থাকবে। সেই টপ এন্ড ভেরিয়েন্টের প্রাইস ডিসক্রিপশন বক্সে যে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, কলকাতা বাইক জোন চিনার পার্কের যে রয়্যাল এনফিল্ডের শোরুমটা রয়েছে সেই শোরুমে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে প্রাইস কিন্তু জেনে নিতে পারো। তো আর বেশি কথা বাড়াচ্ছি না, এটা হয়ে গেছে, যা করার করে নিয়েছি। আমি তো চালানোর জন্য ভীষণ পরিমাণে এক্সাইটেড। ওকে, ডিরেক্ট দেখা হচ্ছে এনা গোপ্রো মোড। এই হচ্ছে দেখতে খানিকটা লাগছে হিমালয়ান 450, আর যেটার কিন্তু রোড প্রেজেন্স আমার ব্যক্তিগতভাবে কিন্তু দারুণ বলে মনে হচ্ছে, দারুণ লাগবে। কতটা হিউজ লাগছে, হিউজ লাগছে। 17 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দিয়ে দিয়েছে বাইকে। আর ফার্স্ট এখানে হিমালয়ানের কনসোল, যে কনসোল, এই যে TFT কনসোল যেটা রয়েছে, এই কনসোলটা কিন্তু অনেকটাই বড় দেখতে, অনেকটাই বড়। চলো এবার ফার্স্ট স্টার্ট। বাবা, টার্নিং রেডিয়াস মারাত্মক, মারাত্মক লেভেলের টার্নিং রেডিয়াস। সিটের কুশনিং কমফোর্ট কিন্তু যথেষ্ট ভালো লাগছে আমার, মানে কোনো একদম আরামসে বসে আছি, আরামসে। ও লাভলি, আরে নাইস নাইস নাইস। ওহো, ফোর্থ গিয়ারে টানছে দেখেছো, পুড়িয়ে সর্বনাশ। ও ফিফথ, ও আরে লাভলি। ব্রেকিং বাইট, ব্রেকিং বাইট, ব্রেকিং বাইট, হ্যাঁ বেশ ভালো, বেশ ভালো ব্রেকিং বাইট, কিন্তু বেশ সুন্দর, বেশ সুন্দর। এখান দিয়ে চলো, খুব একটা বেশি লেট করা যাবে না, এখান থেকে এই দিকে ঘোরাবো না, এদিক দিয়েই যাই, এদিক দিয়ে যাই। আর স্যাডলিং করলে কিন্তু খানিকটা দেখতে এরকম লাগছে, আমি জানি না সুপার ভিউতে এখন এটাতে কীরকম দেখতে লাগছে, সেটা আমাকে ফুটেজ চেক করলে বোঝা যাবে। তো আপাতত যতটুকুনি মনে হচ্ছে আমার, সেটা কিন্তু হিউজ লাগছে, হিউজ। সেকেন্ড গিয়ারেই মোটামুটি 50-এর কাছাকাছি উঠে যাচ্ছে, থার্ড গিয়ারে বাহ, ব্রেকিং পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। চলো এবার এদিক দিয়ে এলইডি টার্ন ইন্ডিকেটর, ও হো 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 হো, ওকে চলো আবার ঘুরিয়ে নাও। টার্নিং রেডিয়াস উড়িয়ে সর্বনাশ, কি টার্নিং রেডিয়াস করেছে ভাই, জাস্ট দেখলে তোমরা টার্নিং রেডিয়াস, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। ও টপ স্পিড টেস্ট এটাতে আমি আজকে করছি না, আমি জাস্ট একটা ইমপ্রেশন দিলাম কীরকম। আমার তো ভাই মনে মানে গেঁথে গেল, সত্যি
এটা গেথে যাওয়ার আরও একটা কারণ হচ্ছে এই হিমালয়ান 450 40 BHP-র পাওয়ার প্রডিউস করে 8000 RPM-এ আর 40 Nm টর্ক প্রডিউস করে প্রায় 4 থেকে 5000 RPM-এর মধ্যে, ইফ আই এম নট রং। আর যদি রং হয়ে থাকি তাহলে 6500 RPM তো হবেই, মানে পিক টকটা ইউজ হয় আর কি। তো সেই জায়গায় দেখতে গেলে কিন্তু মারাত্মক লাগছে চালিয়ে ভাই, কি টর্কি বাইক। ও সেকেন্ড গিয়ার, থার্ড, ও 100, 105, 7, ও ওয়াও, আমি জানি না কতটা উঠলো ফিফথ গিয়ারে, সিক্স গিয়ার তো তুলতেই পারলাম না আমি। ও নাইস নাইস নাইস, রিয়েলি নাইস, টার্নিং রেডিয়াস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, ও হো হো, লাভলি ভাই, লাভলি লাভলি। ইমপ্রেশন, ইনিশিয়াল ইমপ্রেশন অনুযায়ী একদম মানে ফাটাফাটি ভাই, কোনো কথা হবে না, লিটারালি ফাটাফাটি। যেহেতু একটুখানি হাতে কম সময় ছিল, ইনিশিয়াল একটা ইমপ্রেশন কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই হচ্ছে বাইক, অসাধারণ সিট কুশনিং রয়েছে, আমার হাইট অনুযায়ী তো একদম আমার জন্য আইডিয়াল হবে, একদমই আইডিয়াল, সিট কুশনিং খুবই ভালো। এখানে টেল র্যাক রয়েছে, টেল র্যাকে তোমরা সমস্ত কিছু, এরপরে টপ বক্স বসাতে পারবে এবং স্যাডেল স্টে বসিয়ে তোমরা প্যানিয়ার্স লাগাতে পারবে। মানে দূর থেকে দেখতে গেলে কিন্তু খুব বাল্কি একটা মানে বাইক তোমাদের দেখেই লাগবে, কিন্তু বিশাল বাল্কি একটা বাইক, মানে এক কথায় সত্যি বলছি আই এম কমপ্লিটলি কমপ্লিটলি ইমপ্রেসড উইথ হিমালয়ান 450। উফ, কী মেশিন করেছে, লিটারালি বলছি কী মেশিন করেছে, কী মেশিন বানিয়েছে, কীরকম টর্কি। আরেকটু যদি চালানোর একটুখানি যদি সুযোগ আসতো, আরেকটু যদি সময় পেতাম তাহলে আরও সুন্দরভাবে এটা নিয়ে বেরোবো, অসুবিধা নেই সময় সুযোগ করে। একটা ছোট্ট একটা চান্স পেয়েছিলাম বলে এই চান্স পেটান্স করে নিলাম। বিষয়টা হচ্ছে মানে পাতি বাংলায় বলতে গেলে পুরো দিশি মাল আছে, নেশা চরম হবে কাকা, পুরো দিশি মাল আছে। আই নো, গালাগালটা করো না, আই নো আজকের ব্লগটা দেখে খুব একটা বেশি মন ভরলো না, সত্যি কথা বলছি আমার নিজের ব্যক্তিগতভাবে চালিয়ে মানে মন ভরলো না, সত্যি কথা। আর একটু যদি চালানোর যদি একটুখানি সময় পেয়ে যেতাম তাহলে কিন্তু মনটা ভরাতে পারতাম। যেহেতু সময় হয়ে গেছে, একটা টাইমিংয়ের ব্যাপার রয়েছে, তো সেই কারণে একটুখানি ডিলে হয়ে গেছে, ইটস ওকে, নেভার মাইন্ড, কোনো ব্যাপার না। আমি আবার এটার একটা সুন্দরভাবে টেস্ট রাইড করবো এবং সেটা কিন্তু প্রপার মোটো ব্লগিং হবে, একদম প্রপার সুন্দরভাবে গুছিয়ে আমি বলবো, চেষ্টা করবো তোমাদেরকে বলার। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ছোট্ট হিমালয়ানের ওয়াক অ্যারাউন্ড এবং ফার্স্ট ইনিশিয়াল ইমপ্রেশনে আমার কেমন লেগেছে সেই বিষয়টা যতটুকুনি আমি তুলে ধরতে পেরেছি, সেটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সো উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং, পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো। কন্ট্যাক্ট ডিটেলসের জন্য ডিসক্রিপশন বক্স কিন্তু চেক করে নাও, চিনার পার্কের কলকাতা বাইক জোন রয়্যাল এনফিল্ডের যে শোরুম রয়েছে সেখানকার কন্ট্যাক্ট ডিটেলস কিন্তু ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, বুকিং যদি করতে চাও করে নিতে পারো, অন রোড প্রাইসও বলেই দিলাম তোমাদেরকে।